হ্যালো ইউডিওন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত হচ্ছে তোমাদের এনএম জিএন দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে নার্সিং পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে জেনপাই ইউজি নার্সিং পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ এই সমস্ত তথ্য তোমাদের প্রচুর এসেছে এবং তোমরা এটা নিয়ে প্রচুর ভিডিও চাইছিলে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো দেখো যেটুকু খবর পাওয়া যায় আমরা শুধুমাত্র ডাব্লিউ ফোন করে যেটুকু খবর পাই সেটা তোমাদেরকে বলি আমি সেটা আজকে তোমাদেরকে বলবো ঠিক আছে ভিডিওতেই বলবো ফার্স্টেই এটা বলবো তারপর দ্বিতীয় যেটা আমাদের চ্যানেলের তরফ থেকে বা আমাদের সাফল্য বাংলা তরফ থেকে তোমাদের জন্য একটা চমকপ্রদ গিফট ঠিক আছে অ্যাট্রাকটিভ একটা গিফট অপেক্ষা করছে সেটা তোমাদের বলবো ফ্রি অফ কস্ট ঠিক আছে সেটা কি সেটা তোমাদেরকে বলবো এবং তারপর তোমাদেরকে বলবো। কোথা থেকে পড়াশোনা শুরু করবে অর্থাৎ এই যে আমাদের পরীক্ষা পরীক্ষা ফর্ম ফিল আপ করলে তো আর আমি চাকরি মানে এন্ট্রেস্টটা পেয়ে যাচ্ছি না বা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছি না আমাকে তার জন্য কিভাবে পড়তে হবে কোথা থেকে শুরু করব। কারণ অনেক স্টুডেন্ট যারা আছে ম্যাক্সিমাম আমি জানি যে হয়তো নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাই আছে প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছে তো অনেকেই জানে না যে কোথা থেকে কি শুরু করবো কি দিন দিন কিন্তু মডারেট থেকে হাটের দিকে যাচ্ছে ঠিক আছে দুই একটা সাবজেক্ট সেটা আমি বলবো যে কোন বইগুলো ফলো করতে পারো সেখান থেকে তুমি এটা বেটার অপরচুনিটি কিন্তু বা বেটার রেজাল্ট পেতে চলেছো ওকে তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের আছে তো ফার্স্টেই তোমাদেরকে বলবো যারা যারা প্রথমবার এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের নতুন নতুন আপডেট বা বলতে পারো যে সমস্ত ব্রেকিং নিউজ বা সমস্ত কিছু এম জেরম রিলেটেড সব কিছু আমাদের আগে সব সব চ্যানেল আগে আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে ইচ্ছে আছে ভিডিওতে তোমরা এক হাজার লাইক এনে দেবে ওকে চলো তো ফার্স্টে বলি ফর্ম ফিল ব্যাপারটা দেখো ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এটা নিয়ে তোমাদের একাধিক প্রশ্ন এসেছে তোমাদেরকে একটা কথা বলার যখনই ফর্ম শুরু হবে আমি আমি তোমাদেরকে বলে দেবো যে এই দিন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তার আগে তোমাদের ইনফরমেশান বুলেটিন আসবে তো কোনো চাপ নেই যে স্যার আমাদের কি এবার ফর্ম ফিল হবে না আমাদের কি তাহলে পরীক্ষায় এবার পরীক্ষায় হবে না এরকমটা নয় এটা পুরো মিথ্যে বা পুরো ভুল ধারণা ফর্ম ফিল হবে পরীক্ষাও হবে তোমাদেরকে তার জন্য মানসিকভাবে তৈরি হতে হবে ঠিক আছে এবং তোমাদের বলে রাখি ইনফরমেশান বুলেটিন মানে তোমাদের যে শিডিউল দিয়ে দিয়েছিল ক্যালেন্ডার এক্সাম ক্যালেন্ডার সেখানে কিন্তু বলে দিয়েছে যে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে আসবে তাহলে এত উত্তেজিত কেন হচ্ছ তোমরা ঠিক আছে আমি ফোন করেছিলাম আমি বললাম যে আমি সাফল্য বাংলা চ্যানেল থেকেই বলছি এরকম ইউটিউব চ্যানেল থেকে বলছি তা আপনারা নির্দিষ্ট করে একটা ডেট বলুন যে কবে আসতে পারে ওনারা বলেন যে কোনো মুহূর্তেই আসতে পারে এই এই কয়েকদিনের মধ্যেও আসতে পারে মার্চের মধ্যেও আসতে পারে নির্দিষ্ট করে কোনো ডেট কিন্তু বলতে পারছেন না তাহলে যারা কর্তা যারা ওখানে আছেন তারাই যদি বলতে না পারে আমরা কীভাবে বলবো তাই না তবুও আমি জিজ্ঞাসা করলাম মোটামুটি একটা বলুন যে এই দিনে পর আর আসবে না সেটা বললেন যে ধরে নাও মার্চের সেকেন্ড উইক ঠিক আছে তার আগে অবশ্যই আসবে মার্চের সেকেন্ড উইকের আগে অবশ্যই আসবে এটা ওনারা বললেন ঠিক আছে তো তোমাদেরকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুত হতে হবে দেখো যে কোনো মুহূর্তে আসতে পারে এমন না যে মার্চের সেকেন্ড উইক মানে সেকেন্ড উইকে আসবে ফেব্রুয়ারির লাস্টের দিকেও আসতে পারে যেহেতু এখন একদম শেষের মুহূর্তে রয়েছে ফেব্রুয়ারির মাসটা প্রায় শেষ হতে যাচ্ছে তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসতে পারে অথবা মার্চের সেকেন্ড উইকের মধ্যে বা ওই কয়েক কয়েকটা মাসের মধ্যে তোমার চলে আসবে ফার্স্ট উইকের মধ্যেও চলে আসতে পারে তো এটা নির্দিষ্ট করে বলা যায় না যারা মানে যারা এটা করছেন যা কাজটা করছেন তারাই কিন্তু জানে না তাহলে এই জিনিসটা নিয়ে বেশি একই জিনিস বারবার বলা ঠিক হবে না তোমাদেরকে আমি এটাই বললাম তোমরা উত্তেজিত না হয়ে বা মানে অযথা তোমরা ভয় পাচ্ছ যে এবার কি তাহলে ফর্ম ফিল হবে না এত দেরি হচ্ছে কেন হ্যাঁ দেরি অবশ্যই হচ্ছে কিন্তু তার জন্য তোমাদেরকে উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই তোমরা ঠিকই ফর্ম ফিল আপ করতে পারবে ঠিকই তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তাহলে এটা গেল ফর্ম ফিল ব্যাপারটা আশা করছি ক্লিয়ার হয়েছে যে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের তোমার ধরে রাখতে পারো ফেব্রুয়ারি এই যে ফেব্রুয়ারি মাস এই কয়েকদিনের মধ্যেও আসতে পারে মার্চ মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের আসবে তার কিন্তু গ্যারেন্টি ওনারা বলছেন যে হ্যাঁ এরকম সময় আসবে গ্যারেন্টি বলতে তো ওনারা তো আর বলবেন না যে হ্যাঁ গ্যারেন্টি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদেরকে ধরে রাখতে হবে যে এই কয়েকদিনের মধ্যেই আসবে ঠিক আছে যখনই আসবে আমি তোমাদের যেভাবে হোক তোমাদের জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে আচ্ছা এবার তোমাদের বলি যে আমাদের চ্যানেলে থেকে কী কী চমক প্রদ তথ্যগুলো আসবে বা কী কী গিফট আসছে তারপরে আমি তোমাদের স্ট্র্যাটেজিটা বলবো কারণ স্ট্র্যাটেজিটা সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে মানে কিছু গোপন জায়গা আছে সেটা তোমাদের বলবো ঠিক আছে তাহলে আমি আগে বলি যে তোমাদের চমকটা কি আসছে দেখো আমাদের চ্যানেল থেকে দু হাজার একুশে একটা স্টুডেন্ট রিসেন্টলি কিন্তু জব পেয়েছে এ এন করার পর ঠিক আছে তো তার একটা সফলতার মানে সফলতার কাহিনী বা তার যে সাকসেস স্টোরি সেটা আমাদের চ্যানেলে আসবে খুব শীঘ্রই হয়তো কাল পরশুর মধ্যে আসছে তে পারে বা দু একদিন এডিটিংয়ে সময় লাগতে পারে তারপর তোমাদেরকে দিয়ে দেবো আপলোড করে দেবো এটা একটা বড়ো কথা যে উনি যে যে চাকরিটা পেয়েছে সেই ছেলে সেই মেয়েটা কিন্তু অনেক সংঘর্ষ করে তারপর কিন্তু আমি স্ট্যাটাসও দিয়েছিলাম না আমি যে স্ট্যাটাস সেখানে কিন্তু দিয়েছিলাম তোমাদের এই যে ইউটিউবে কমিউনিটি পোস্টেও কিন্তু আপলোড করেছিলাম তো তো আমার মনে হয় যে এই জিনিসটা যদি দিই তাহলে তোমার অনেক মোটিভেশন পাবে যে পড়াশোনার প্রতি এই যে আগ্রহটা হারিয়ে যাচ্ছে স্যার ফর্ম ফিলাপ হবে না তাহলে কি আমরা তাহলে কি আমরা পরীক্ষায় বসবো না বা আমাদেরকে পরীক্ষাটা হবে না ছেড়ে দেবো পড়া এটা নয় একদমই নয় তো তোমাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার কারণে কারণ যে তোমরা আরও বেশি মোটিভেট হও পরীক্ষার জন্য আরও বেশি প্রস্তুত হও নিজেকে কখনো থামিয়ে রাখো না ঠিক আছে এটা ভুল হবে যদি থামিয়ে যাও থেমে যাও নিজেকে থামিয়ে দাও তাহলে কিন্তু নিজেকে তুমি ছোটো করে দিচ্ছ বা তুমি কিন্তু অন্যের থেকে নিজেকে পিছিয়ে দিচ্ছ নিজেই ঠিক আছে এটা কিন্তু কেউ নয় নিজেই পিছিয়ে দিচ্ছ তাহলে এই বিষয়টা তোমাদের বললাম আর একটা বিষয় তোমাদের এইবার ইচ্ছে আছে তোমাদের যদি সম্ভব হয় তোমাদের যদি সাপোর্ট থাকে প্রতিদিন আমরা একটা বা দুটো করে ক্লাস বা সেট নিয়ে আসো প্রতিদিন যদি সেই অর্থে তোমরা রেসপন্স করো যে হ্যাঁ স্যার ডেলি ক্লাস চাই তাহলে তোমরা কমেন্ট করো এবং ভিডিওটা প্রচুর শেয়ার করো এক হাজার লাইক কিন্তু আসবে আর একটা জিনিস বলি পেড ব্যাচটা নিয়ে বলি তারপর আমি স্ট্র্যাটেজিটা বলবো পেড ব্যাচ আমাদের কিন্তু শুরু হচ্ছে দশই মার্চ থেকে ঠিক আছে যারা যেটা মনে করছো যে আমি পেড ব্যাচে ভর্তি হব আমাদের যে কোচিং সেন্টার আমি বলে রাখি সেটা তোমাদেরকে একটু বলি তারপর আমি স্ট্র্যাটেজিটা বলছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের সংকল্প থ্রি পয়েন্ট জিরো ব্যাচ এটা তিন নম্বর ব্যাচ আমাদের আগে দুটো ব্যাচ ছিল তো এই ব্যাচটায় আমরা আপাতত ভর্তি নিচ্ছি এই ব্যাচটা শুরু হচ্ছে কবে থেকে সেটা বলি তোমাদের দশই মার্চ থেকে ঠিক আছে টেন্থ মার্চ তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের পরীক্ষা ছিল যাদের এইচএস পরীক্ষা বা অন্যান্য কারণের জন্য তোমরা ভর্তি হতে পারো আমাদের পেইড ব্যাচে তোমাদের জন্য এটা লাস্ট চান্স এরপর আমরা কোনো ব্যাচ নিব না কারণ সময় খুব কম এই কম সময় কীভাবে তোমরা কাজে লাগাবে সেই সম্পর্কে আমরা ভালোভাবে যতটা সম্ভব বেস্ট কোয়ালিটি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে দেব তোমরা সেটা গ্রহণ করো এবং তোমরা নিজেদের এটা লাইফে ইম্প্রুভ করো ঠিক আছে এইভাবে তোমরা নিয়ে সেটাকে লাইফে ইম্প্রুভ করো সেটা আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করছি বেস্ট টিচার দেওয়ার চেষ্টা করছি তো সব কিছু তোমরা পাবে আচ্ছা তোমাদেরকে বলে রাখি কী কী ফিচার্স পাচ্ছো লাইভ ক্লাস পাবে অর্থাৎ অনেকেই জিজ্ঞাসা করে স্যার এটা কি অনলাইন বা নাকি অফলাইন তো লাইভ ক্লাস নিশ্চয়ই অফলাইনে হয় না লাইভ ক্লাস এক্ষেত্রে আমাদের অনলাইনে হয় তো অনলাইনে ক্লাস হবে টিচমিন টিউশন অ্যাপ বলে একটা অ্যাপ আছে সেই টিচমিন টিউশন অ্যাপে তোমাদের ক্লাসগুলো হবে কীভাবে ক্লাস করবে সেটা তোমাদেরকে পরবর্তীকালে বলে দেওয়া হবে আপাতত তোমাদের যেটা করবে সেটা তোমাদের বলে রাখি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স টু এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে স্যার আমি জয়েন করতে চাইছি অথবা ডিসক্রিপশন বক্সে এখন লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তুমি কিন্তু আমাকে মেসেজ করতে পারো যে জয়েন এনএম জিএম দু হাজার চব্বিশ নার্সিং ব্যাচ তো আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা মানে বলে দেবো যে এই করতে হবে তোমাকে তারপর তোমাকে পেমেন্ট করতে হবে কত পেমেন্ট করতে হয় সাতশো টাকা পেমেন্ট করতে হয় ঠিক আছে কত সাতশো টাকা স্যার এটা কি বারবার করতে হবে মানে প্রতি মাসে কি একবার করে করতে হবে না এটা একবারই করতে হয় সাতশো টাকা তোমাদের যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন তোমরা কিন্তু এই সাতশো টাকাতেই পড়বে ঠিক আছে কারণ প্রচুর স্টুডেন্ট কিন্তু জিজ্ঞাসা করে স্যার সাতশো টাকা প্রতি মাসে মাসে লাগবে না কি স্যার আমি একই কথা বারবার ভিডিওতে বলে যাই তার সত্ত্বেও একই কথা সে স্যার প্রতি মাসে লাগবে না তো আরে লাগবে না এটা একবারই লাগবে ঠিক আছে আর এই ফিজটা কিন্তু পরবর্তীকালে ইনক্রিমেন্ট হয় মানে ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে আমি বলে রাখলাম সাতশো টাকা পরবর্তীকালে ইনক্রিজ হয়ে যাবে এই তোমরা যদি কয়েকদিনের মধ্যে ঢুকেও তাহলে খুব ভালো যদি মার্চের শেষের দিকে ঢুকো এটা কিন্তু বেড়ে গিয়ে নশো টাকা হয়ে যাবে ঠিক আছে আমি বলে রাখলাম কারণ এই সাতশো টাকায় পুরানো একটু কম একটু অসুবিধাজনক ঠিক আছে এতগুলো দুজন তিনজন টিচার আছে দুজন আছে তো তাদেরকে রেখে তারপরও মানে যে হারে আমাদের দরকার সেই হারে কিন্তু রেসপন্স আসছে না এটা খুব খারাপ জিনিস আমরা যেরকম কোয়ালিটি দিচ্ছি যেরকমভাবে তোমাদের পড়াচ্ছি এত সুন্দরভাবে লাইভ ক্লাস রেকর্ডিং পড়াচ্ছি এত মজা করে তোমরা শিখছো এটা আমি মনে করি যে সাতশো টাকা কিছুই না ঠিক আছে এর থেকে অনেক গুণ বেশি হওয়া উচিত ঠিক আছে এটা তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ স্যার সত্যি যে সাতশোটাকে পড়াচ্ছেন এটা মানে মানে কোনো তুলনাই হয় না ঠিক আছে যাই হোক আমি আমার নিজের বেশি বড়াই করব না তোমরা কমেন্টে দেখতে পাবে যে কত স্টুডেন্ট আমাদের এখান থেকে পড়ে ঠিক আছে প্রচুর স্টুডেন্ট আছে যাই হোক তো সেই অর্থে রেসপন্স আমি আরও বেশি চাই ঠিক আছে যে যেরকম আমি দিচ্ছি তার থেকে রেসপন্স অনেক কম আসছে ঠিক আছে আরও বেশি রেসপন্স দরকার আমার চলো তার এর ফ্রি লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাসের সাথে বলে রাখি রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে যদি লাইভ ক্লাস মিস হয়ে যায় রেকর্ডিং ক্লাস পাচ্ছ তার সাথে বলি মক টেস্ট পাচ্ছ আর কি দরকার তুমি বলো ডাউট ক্লিয়ারও পাচ্ছ আর কি দরকার বলো ক্লাসের পিডিএফও পাচ্ছো আর কি দরকার বলো তোমাকে এত কিছু দিচ্ছি মাত্র সাতশো টাকায় ঠিক আছে তা আর দেরি কিসের এখনই হোয়াটসঅ্যাপ মেসেজ করো যে স্যার জয়েন করতে চাইছি ঠিক আছে বেশ এত কিছু বললাম এবার তোমাদেরকে আমি আমার স্ট্র্যাটেজিটা নিয়ে যাই যেন অনেকেই আছে যারা স্যার ফ্রি ক্লাসই করবো স্যার পেড ক্লাসে ভর্তি হবো না তাদেরকে একটু বলি দেখো ফ্রি ক্লাসে ফ্রি মতো ম্যাটেরিয়াল পাবে আর পেড ক্লাসে পেড ম্যাটেরিয়াল পাবে এখন যদি ধরো তুমি কোনো রেশন এখন যেমন রেশরের দোকানে রেশন দোকানে চাল কীরকম পাও আর যদি নর্মাল কোনো চালের দোকানে যাও সেরকম নর্মাল চাল কীরকম পাও তার ডিফারেন্স তো রয়েছে ঠিক তেমনই এখানেও কিন্তু ডিফারেন্স একটা পাবে ফ্রি ক্লাসে তোমরা কনসেপ্টটা সেই অর্থে বিরাট সুন্দর করে বোঝানো এরকম জিনিসটা কিন্তু পাবে না যেটা পেড ব্যাচে পাবে তো একটু তো ডিফারেন্স থাকবে তাই না এই জিনিসগুলো পাবে আচ্ছা এবার তোমাদেরকে স্ট্র্যাটেজিটা নিয়ে আসি কারণ এটার জন্য অধীর আগ্রহে বসে আছে স্যার কীভাবে শুরু করবো কোথা থেকে শুরু করবো কোন কোন বই পড়বো সেটা তোমাদেরকে একটু বলে দিই বন্ধুরা এটা হচ্ছে আমাদের দু হাজার তেইশে জিএনএমএনএম পরীক্ষা তার যে সিলেবাস পরীক্ষার এন্ট্রান্স পরীক্ষার যে সিলেবাস সে সিলেবাসটা তোমাদের সামনে উপস্থাপন করলাম দেখো লাইফ সায়েন্স এখানে আমরা সবাই জানি যে পঞ্চাশ নম্বর আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু কী সেটা আমি পরে দেবো তোমাদের ভিডিও দিয়ে বুঝিয়ে বলবো যে ক্যাটাগরি ওয়ান কী ক্যাটাগরি টু কী কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একশো পনেরো নম্বর মধ্যে পঞ্চাশ নম্বর থাকে লাইফ সায়েন্সে ঠিক আছে আমি এবার বলবো তোমাদেরকে এক একটা একটা করে যে কী কী স্টেপ তোমরা ফলো করবে প্রথম যারা পরীক্ষা দিচ্ছ তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে আমাদের আছে পঁচিশ নম্বর ঠিক আছে তাহলে পঁচিশ নম্বর আর আগেরটা আছে পঞ্চাশ নম্বর তাহলে কত হয় পঁচাত্তর নম্বর কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে আছে আউট অফ কত না একশো পনেরোর মধ্যে একশো পনেরোর মধ্যে পঁচাত্তর নম্বর কিন্তু রয়েছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে ওকে এবার আসি বেসিক ইংলিশ এবার ইংলিশ থেকে আসে পনেরো নম্বর এটা সব থেকে অনেকের কঠিন লাগে অনেকের মনে হয় স্যার এটা কমন পাওয়া যায় না অনেক কঠিন জিনিস কিন্তু এখান থেকেও কিছু জিনিস আছে কমন পাওয়া যায় খুব কমন পাওয়া যায় সেটা আমি ওপেন ডোমেনে বলবো না কারণ সেটা বললে তার মা মান থাকবে না ঠিক আছে তো আমি আমার পেইড ব্যাচে বলে দিয়েছিলাম যে দিক্ষপ্ত থেকে একদম তুলেই দেয় কোশ্চেন হুবহু তুলে দিয়েছিল নো মানে অপশান অপশানটাও চেঞ্জ করেনি ঠিক আছে এরকম কিছু কোশ্চেন আছে তো যাই হোক সেটা দেখিয়ে দিয়েছিলাম ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলে দেখি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমার দশ নম্বর আছে এবং এই দশ নম্বর তুমি কিন্তু দশে দশ পেতে পারো যদি সঠিক পদ্ধতিতে তুমি পড়াশোনা করো আমি অন্য বলে ক্ষেত্রে বলছি না লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ এগুলো বলছি না ম্যাথ এবং হচ্ছে এই রিজনিং লজিক্যাল রিজনিং এই দুটো সাবজেক্ট এমনই সাবজেক্ট যেটা তোমাকে একটু তুমি যদি একটু পরিশ্রম করো তুমি দশে দশ পাঁচে পাঁচ পেতেই পারো কোনো কঠিন ব্যাপার নয় একদম সহজ জিনিস তোমাকে কয়েকটা নিয়ম মনে রাখতে হবে কিছু সূত্র মনে রাখতে হবে এবং সেই প্রসেসে যদি ফেলো ওই টাইপের ওই অঙ্কই তো পাবে না কিন্তু ওই টাইপের অঙ্ক নিশ্চয়ই তুমি কম পাবে ঠিক আছে তাহলে ম্যাথ হলো লজিক্যাল রিজনিং হলো এবার আসি জি কে জিকে এটা মহাসমুদ্র এটা আর বলে লাভ নেই জিকে সব তুমি কমন পাবে এরকম কোনো গ্যারেন্টি আমি তো দিতে পারবো না অন্ততকে যদি কেউ দিতে পারে তুমি তার কাছে যেতে পারো কিন্তু জিকে দশ নম্বর আছে আমরা দশে দশ না পেলেও পাঁচ সাত তো পেতেই পারি তো সেই জায়গাগুলো তোমাদেরকে আমি পরে আমি ভিডিও দিয়ে বুঝিয়ে বলবো ঠিক আছে আপাতত আমাদের মেন ফোকাস যাকে কোথায় লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে ঠিক আছে এবার তোমাদের বলে রাখি তোমাদের দিন দিন পরীক্ষায় প্রশ্ন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে মানে ছেলেমেয়েরা পড়াশোনা আরও বেশি স্মার্ট হচ্ছে আর যে পরীক্ষা নিচ্ছে এক্সামিনা সে আরও কঠিন করছে তোমাদেরকে কি করতে হবে প্রথমেই যারা প্রথম শুরু করছো ক্লাস নাইন এবং টেনের বিশেষ করে ক্লাস নাইন এবং টেনে এই দুটো সাবজেক্ট লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট তোমরা ক্লাস নাইন টেনের টেক্সট বইটা ধরে ধরে পড়ো খুব বোরিং লাগবে শুনতে যে স্যার একই জিনিস হ্যাঁ টেক্সট বই কেন পড়বো আরে ভাই তুমি তোমার যদি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কীভাবে তুমি বুঝবে অ্যাডভান্স স্টেজে নিয়ে গেলে তুমি তো হঠাৎ করে চোখে যাবে মানে তুমি বুঝতেই পারবে না যে কী করাচ্ছে বা কী হচ্ছে তো ফার্স্টেই তুমি যেটা করবে সেটা হচ্ছে মানে একদম বেসিক থেকে শুরু করো যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে দেখা গেল তুমি জানো অলরেডি তুমি বিষয়টা ক্লিয়ার আছে তুমি সায়েন্সের স্টুডেন্ট বা তুমি একদম পারবে বেসিকটা তোমার জানা আছে তখন তুমি অ্যাডভান্সে যাবে অ্যাডভান্স কোন কোন বই পড়বে দেখো আমি তোমাদেরকে বলে রাখি এই যে পরীক্ষা না এই এন্ট্রান্স পরীক্ষা বলো বা বিভিন্ন পরীক্ষায় এম বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো জেন ইউজি ক্ষেত্রে এন বই ফলো করো এনসিইআরটি ঠিক আছে এটাও কিন্তু টেক্সট বই মতোই ঠিক আছে টেক্সট বইয়ের মতো একদম ডিটেলসে দেওয়া আছে এবং সেন্ট্রাল বোর্ডে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই বইটাকে ফলো করে বিশেষ করে রেলের পরীক্ষায় এই ধরনের মানে বইগুলো কিন্তু মহামূল্যবান ঠিক আছে তো তোমাকে এই বইটা ভালোভাবে ঝরঝর মুখস্ত করতে হবে এটা একদম তোমাদেরকে একটা গুরুমন্ত্র দিয়ে দিলাম এনসিআরটি বই ফলো করো যাতে বেসিক ক্লিয়ার আছে আর যাতে বেসিক ক্লিয়ার নেই তোমরা ভাবছো কোথা থেকে শুরু করবে আগে বেসিকটা ক্লিয়ার করো ঠিক আছে জিএনএমএনএমের জন্য ফার্স্টে যেটা করবে সেটা ক্লাস নাইন টেনের যে আমরা ছোটোবেলায় যে সমস্ত বইগুলো পড়তাম টেক্সট বই ঠিক আছে ওই সাঁতরা পাবলিকেশনের যে তার পরিবেশ পরিচয় এরকম পরিবেশে এরকম যে বইগুলো ছিল এগুলো পড়ো ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই আমি একটা বুক লিস্টের জন্য ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো আবার অনেকে দেখো নি যারা দেখো দেখে নেবে ঠিক আছে তো ওই ফিজিক্যাল সায়েন্সের বইটাও তোমাদেরকে ফলো করতে হবে এবং লাইফ সায়েন্সের জন্য ওই প্রথম হচ্ছে বেসিক বইটা ফলো করলে তারপর তুমি এনসিআরটিতে যাবে প্রথমেই জাম্প করবে না তাহলে কিচ্ছু বুঝতে পারবে না ওকে এই বইটা দেখলে এর সাথে বলে দেখি তোমাদের কিছু প্র্যাকটিস দেখো অনেকেই বলে না স্যার প্র্যাকটিস কোথায় করবো দেখো এই বইয়ের পিছনের দিকেই দেখবে মানে বিভিন্ন চ্যাপ্টার শেষে দেখবে অনেক প্র্যাকটিস কোশ্চেন থাকে ঠিক আছে আর এই যে এনসিআরটির বই এটা কিন্তু তুমি ফ্রি অফ কস্টই ডাউনলোড করতে পারবে কোনো টাকাও লাগে না ঠিক আছে তুমি এতে প্রিন্ট আউট করে নিতে পারো গুগল গিয়ে সার্চ করবে এনসিআরটি সায়েন্স বুক ঠিক আছে পিডিএফ ডাউনলোড এরকমভাবে সার্চ করবে গুগল গিয়ে দেখবে প্রচুর বই আছে আমি নিজেও ডাউনলোড করেছি অনেক মানে পিডিএফ কিন্তু এরকম পাওয়া যায় ঠিক আছে ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দিয়ে দেয় অনেক সময় তো এগুলো কিন্তু যে টাকা দিয়ে কিন্তু এটা কিন্তু নয় ফ্রিতে কিন্তু পাবে তো যারা একদম ফ্রিতে চাইছো তো তোমাদের জন্য এর থেকে বেস্ট আমার তো মনে হয় না কিছু আছে এবার গোপন রহস্যটা কী তাহলে দেখো কিছু জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসে প্রতি বছর ঠিক আছে সেই জায়গাগুলোকে হিট করতে হবে এটা গোপন রহস্য যারা যারা টপার হয় না যারা প্রতি বছর ফার্স্ট হয় তারা কি করে জানো তো যে আমি হিজিবিজি অত পড়তে যাব না যেখান যেখান থেকে প্রশ্ন আসে ধরো আমি কথা কথা বলছি যে শালক সংশ্লেষ থেকে প্রতি বছর একটা দুটো করে কোশ্চেন আসছে ঠিক আছে শালক সংশ্লেষ থেকে আমি এখানে বললাম যে দুটো করে কোশ্চেন আসছে আর একজন দেখলো অভিযোজন এবং অভিব্যক্তি আমি কথা কথা বলছি অভিব্যক্তি এবং অভিযোজন এই এই কোশ এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রতি বছর দশটা করে কোশ্চেন আসছে কথা কথা বলছি দশটা করে কোশ্চেন আসছে তাহলে তোমাকে মাইন্ডসেট করতে হবে কি যে আমি অভিযাতিক অভিযানটা আগে শেষ করব তারপর শালক সংস্থা শেষ করব এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক যে যারা বুদ্ধি আছে না তারা কিন্তু আগেই এই ও শালক সংস্থা পিছনে ছুটবে না তোমাকে ওই জন্য কী করতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তুলতে হবে দু হাজার একুশ ঠিক আছে এই তিনটে বছর তুলবে তুমি কি করবে প্রত্যেকটা কোশ্চেন দেখে তুমি বলবে এটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এটা তোমাকেই করতে হবে এটার জন্যই তোমার এই যে রিসার্চ করা না এটা এটা যদি তুমি নিজে না করো না তাহলে অন্যকে করে দিলে কিন্তু জিনিসটা হবে না তোমায় নিজেকে বুঝতে হবে যে কোন চ্যাপ্টার থেকে দিচ্ছে দেওয়ার পর তুমি একটা খাতায় নোট করবে আমার কাছে আছে আমি আগের বছর দিয়েছিলাম এবার তোমাকে সেই চ্যাপ্টারগুলোকে বেশি বেশি করে নজর দিয়ে পড়তে হবে বুঝে গেছে তা লাইফ সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কী হয় দেখো ফিজিক্যাল সায়েন্সটা বলি আমি লাইফ সায়েন্সটা যেহেতু আমি নিজে পড়াই না একটা স্যার দিয়েছি সেই স্যারই পড়াচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের বিশেষ করে কি ম্যাথের দিকে বেশি কোশ্চেন আসছে ঠিক আছে মানে এই ক্যালকুলেশানগুলো একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানগুলো দিয়ে দিচ্ছে তোমরা কি করবে ওই ম্যাথগুলোকে ভালোভাবে খাতায় লেখো ঠিক আছে বিভিন্ন যে রাফ কাগজ রাফ যে একটা তোমাদের ডায়েরিগুলো হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখো হয়ে যে এই কোশ্চেনের ক্ষেত্রে এই সূত্র বা এই ফর্মুলা কাজ করে এবার ওই টাইপগুলোকে না ফলো করে তুমি ইউটিউবে সার্চ করতে পারো যে ধরো আমি কথা কথা বলছি যে তাপন মূল্য বের করতে বলছে বা ধরো তোমার বললো যে ওখানে গাড়িটার বেগ কত কতক্ষণ পর গাড়িটা থেমে যাবে এই ধরনের কোশ্চেনগুলো বিশেষ করে বলে বল বলো প্রতি থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন আসে ঠিক আছে ওই ম্যাথের কোশ্চেনগুলো তারপর তোমার বললে কি যে লেন্স থেকে কোশ্চেন আসে ঠিক আছে এই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রতি বছরই কিন্তু একটা দুটো করে কোশ্চেন আসছে এটা সেই জায়গাগুলো ছাড়লে চলবে না তুমি দেখো এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক এটা স্ট্র্যাটেজি বলতে পারো বা এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক তাই তোমাকে সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে আমি একদিনেই সব পেরে যাবো তা কিন্তু নয় আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কম্পেয়ার করবে না কারোর সাথে যে স্যার ও আমার থেকে পরে শুরু করলো ও আমার থেকে এত বেশি পেয়ে গেল আমি কেন কম পাচ্ছি এই জিনিসটা হয় স্টুডেন্ট লাইফে আমি নিজেও ফিল করেছি যে অনেক সময় মক টেস্ট হতো আমি দেখা গেলো যে খুব ভালো পড়ছি কিন্তু আমার নামই নেই মানে লিস্টের মধ্যে আমি নামই নেই সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল ভালো মানে পিছন থেকে পড়ে ওর ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল এটা কম্পেয়ার করা দরকার নেই তুমি মনে মনে যেটা রাখো যে আমাকে পেতে হবে ব্যাস এবার তুমি নিজেকে নিজের সাথে কম্পেয়ার করো যে আমি আজকে দশ পেছি কালকে যেন সেটা বেড়ে গিয়ে এগারো হয় কখনো নয় যেন না হয় ঠিক আছে এই যে ছোটো ছোটো করে ইম্প্রুভ করছো পরের দিন বারো হবে পরের দিন তেরো হবে তার পরের দিন চোদ্দো হবে তারপর দিন পনেরো হবে এইভাবে একটু একটু করে ইম্প্রুভ করো এটা হচ্ছে এটাকে বলে ডেভেলপ ঠিক আছে তুমি নিজেকে নিজে ডেভেলপ করো তাহলে দেখবে একটা সময় গিয়ে না তুমি ওই ওই দশের মধ্যে কেন টপ ওয়ানে আসছো ঠিক আছে তোমাকে এই এটা ডেলি বেসিসে করতে হবে আর একটা জিনিস বলি যারা নতুন শুরু করছো তোমাদেরকে বলে রাখি টু ডু লিস্ট বানাও অর্থাৎ একটা খাতা নাও খাতা নিয়ে ওপর দিকে লিখো আজকে আমাকে কী কী করতে হবে নাও লাইফ সায়েন্সে আমি যে যে চ্যাপ্টারগুলো বললাম মোস্ট ইম্পর্টেন্ট যে এখান থেকে তোমাদের একটা দুটো করে কোশ্চেন আসে কোথা থেকে দশটা কোশ্চেন আছে কোথা থেকে কুড়িটা কোশ্চেন আসে সেই চ্যাপ্টারগুলোকে তুমি প্রথমে লিখে নেবে যে আমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে ডেলি বেসিসে এবার সেই জায়গাটা তোমাকে কিন্তু অ্যাডভান্স লিখে যেতেই হবে অর্থাৎ তুমি ফ্রি ক্লাস করছো 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 অর্থাৎ তুমি ফ্রি ক্লাস করলে বা তুমি হচ্ছে গিয়ে বিভিন্ন যে টেক্সট বুক আছে সেটা পড়লে এর বাইরে তোমাকে কিন্তু অ্যাডভান্স স্টেজে নিয়ে যেতে হবে বিভিন্ন পরীক্ষায় যেই ধরনের কোশ্চেনগুলো এসে সেগুলোকে ফলো করো সেটা সলিউশন করো সেটাও কি কোশ্চেনের মধ্যে নাও এইভাবে কিন্তু জীবনে এগোতে হয় ঠিক আছে লাইফে কিন্তু কেউ বলে দেবে না যে এইখান থেকে কোশ্চেন আসবে তোমাকে এইখানে করে নিতে হবে এর না তুমি যে নিচে দেখো পিপিএসসিআস কোশ্চেন করা থেকে এসেছে আর এই যে বিজেপি কিন্তু অনেক কোশ্চেন রিপিট করে ঠিক আছে অনেক কোশ্চেন কিন্তু দেখেছো যে আগে বছর যা এসেছে তাই চলে এসেছিলো অনেক অনেক আছে দু হাজার একুশে এই রকম হয়েছিল ঠিক আছে তো সেই আমি বলছি না যে আবারও রিপিট করবে তেইশও বলেছিলাম তেইশেও কিন্তু কোনো রিপিট হয়নি ঠিক আছে কিন্তু এই জায়গাটা না হোক এই টাইপে তো আসবে ওই কোশ্চেন আসবে তার মানে নেই ঠিকই আছে বুঝলাম কারণ মানে দিন দিন কম্পিটিশান বাড়ছে ছেলেমেয়েরা সব চালাক হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমাকে সেই জায়গাটা তো স্ট্রং রাখতে হবে যে না ভাই আমি যাই হয়ে যাক না কেন ওই টাইপের যদি কোশ্চেন আসে আমি সেটা ছাড়বো না ঠিক আছে তা এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক এবার কি বাকি যে চ্যাপ্টারগুলো তাহলে কি সেগুলো করবো না সেটাও করব সেটা কম তুলনামূলকভাবে আমি পরে করব বা আমি সেটা একটু মানে আগে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করি তারপরে এটা করবো ঠিক আছে ধরো তোমার সামনে আমি একটা কথা বলি তোমার সামনে এরকম একটা খাবার দিয়ে দেওয়া হয়েছে এখানে ভাত আছে এখানে রাইস মানে রাইস আছে এখানে ধর তোমার চিকেন আছে এখানে মাটন আছে হ্যাঁ কথা কথা বলছি এবার তোমার সব থেকে ভালো লাগে এখানে মিষ্টি ফিষ্টি সব আছে হ্যাঁ এবার তুমি দেখছো যে আমার সব থেকে ফেভারেট হচ্ছে মাটন তুমি মাটনটা খাবে না তুমি আগে মানে মাছ খেতে যাও সরি মাছ খাবে বা তুমি হচ্ছে মিষ্টি খেতে যাও বলো তুমি বলো যেটা ভালো লাগে সেটা তো খাবে ঠিক তেমনই বা যেটা তোমার পছন্দ সব থেকে ভালো যেটা সেটা তুমি নাও হ্যাঁ এবার একটা জিনিস বলি যেটা এমন হতে পারে যে যে চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টার তোমার পছন্দের নয় বা যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেটা তুমি জানো না সেখানে তোমার বেশি রিসার্চ করতে হবে আর চেষ্টা করো যেটা তোমার সব থেকে বেশি পছন্দের সেটাকে নিয়ে প্রথম প্রথম ধরার তাহলে কি পড়ার সময় একটা ইন্টারেস্ট আসবে প্রথমেই দশ ঘন্টা বারো ঘন্টা পড়ার কোনো দরকার নেই অনেকেই বলবে না যে আমি আমার সাফল্যের জন্য বারো ঘন্টা পড়তাম আমি হ্যাঁ এম পেয়েছি তারপরে চৌদ্দ ঘন্টা পড়তাম আরে ভাই অত পড়ো দরকার নেই তুমি আয়েস হতে যাচ্ছ না তুমি আস্তে আস্তে শুরু করো প্রথমে যদি বারো ঘন্টা তেরো ঘন্টা দিতাম না দুদিন পর বলবে আমি আর দ্বারা হবে না ঠিক আছে তো ওই জন্য তোমাকে বলছি যে কারোর সাথে কম্পেয়ার করা দরকার নেই ও চোদ্দো ঘন্টা পড়ছে মানে আমাকেও চোদ্দ ঘন্টা পড়তে হবে দরকার নেই তুমি দু ঘন্টাই পড়ো কিন্তু মন দিয়ে পড়ো যেন ও চোদ্দ ঘন্টা যেটা পড়ছে তুমি যেন দু ঘন্টায় পড়তে পারো এটাও সম্ভব ঠিক আছে আমি নিজেও ছিলাম খুব পড়তাম কিন্তু মনে থাকতো না তোমরাও কিন্তু এই ভুলটা করবে না ঠিক আছে এগুলো এই যে ভুলগুলো না এগুলো সংশোধন করতে হয় ঠিক আছে এখন যেমন আমি নিজেকে একটু চেঞ্জ করেছি এখন কম পড়লেও আমার জিনিসগুলো মনে থাকে ঠিক আছে তো তোমাদেরকে সেইভাবে কিন্তু ফিট করতে হবে যে আমি যেন কম পড়ি কিন্তু যেন মনে থাকে ঠিক আছে জিনিসটা ভুললে চলবে না তো এই জিনিসগুলো আছে তো আশা করছি জিনিসগুলো তোমার জানা হলো অনেক কিছু নতুন নতুন জানলে এবং গোপন রহস্য এত কিছু বললাম যে এগুলো এগুলো তোমাদেরকে ফলো করতে হবে তোমাদের যদি এগুলো ফলো করো নিশ্চয়ই তোমার একটা ভালো এন্ট্রিএস বা তোমার স্বপ্নেই কলেজ তুমি নিশ্চয়ই পাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় তোমার বুঝতে অসুবিধা হলো বা তোমাদের যদি কোনো সজেশন থাকে যে স্যার এই জিনিসটা এইভাবে না হয় এইভাবে হলে ভালো হয় কোনো অভিযোগ যদি থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেক ভালো দেখো নমস্কার